নমস্কার, স্বাগত সবাইকে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেল যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা মনের সঙ্গে মনের সম্পর্কের কথা বলি, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলি। আজকে এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলব যার সঙ্গে দর্শকদের সম্পর্ক একটা অনন্য মাত্রা লাভ করেছে, যাকে দেখলে খুব আন্তরিক বলে মনে হয়, যার কথা শুনলে খুব কাছের মানুষ বলে মনে হয়, তেমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলা এবং হিন্দি ছবিতে দাপুটের সঙ্গে কাজ করে গেছেন, নায়ক এবং খলনায়কের ভূমিকাও সমান পারদর্শিতার সঙ্গে কাজ করে গেছেন, আমার প্রিয় অভিনেতা বসন্ত চৌধুরী। উনি 1928 সালে 5ই মে নাগপুরে জন্মগ্রহণ করেন। আন্দুলের বিখ্যাত ভরদ্বাজ গোত্রীয় ফ্যামিলি, দত্ত চৌধুরী পরিবার। তিনি ছিলেন সিদ্ধেশ্বর চৌধুরী এবং কমলা দেবীর জ্যেষ্ঠ পুত্র। তার ভাই ছিলেন প্রশান্ত চৌধুরী। নাগপুরে জন্মের পর সেখানেই তার ছোটবেলা কেটেছে, সেখানেই স্কুল। 1945 সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে কলকাতায় চলে আসেন। তিনি ছিলেন গণেশ প্রতিমা, দুর্লভ মুদ্রা এবং কাগজের মুদ্রার বিশেষজ্ঞ এবং সংগ্রাহক। তার সংগ্রহে ছিল কাশ্মীরি এবং পারস্য শালের সম্ভার, যা সত্যজিৎ রায় প্রশংসা করতেন এবং নিজের ছবিতে ব্যবহার করেছিলেন। তার প্রথম ছবি কার্তিক চট্টোপাধ্যায়ের মহাপ্রস্থানের পথে। তারপর তিনি 40টিরও বেশি বিভিন্ন ছবিতে কাজ করেছেন নায়ক এবং খলনায়ক হিসেবে। তার উল্লেখযোগ্য ছবিগুলো হল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যদুভট্ট, আধারে আলো, দ্বীপ জেলে যাই, অনুষ্ঠুপ ছন্দ, অভয় শ্রীকান্ত, রাজা রামমোহন রায়, দিবারাত্রি কাব্য এবং দেবী চৌধুরানী। ক্যারেক্টার আর্টিস্ট, হিরো, ভিলেন, এই ধরনের একজন এরুডাইট, সফিস্টিকেটেড হিরো, ক্যারেক্টার আর্টিস্ট অ্যান্ড ভিলেন ভারতবর্ষের ইতিহাসে আর এসেছিল কিনা সন্দেহ। তিনি অপেশাদার থিয়েটার এবং রেডিওর সঙ্গেও জড়িত ছিলেন। দিবারাত্রি কাব্যতে তার নেতিবাচক অভিনয় আজও আমাদের মোহিত করে। প্রবীণদের পাশাপাশি তিনি নবীন পরিচালকদের সাথেও কাজ করেছিলেন। ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটিতে তিনি অনবদ্য অভিনয় করেছিলেন। তার বেশ কিছু সংগ্রহশালা ছিল যেগুলো পরে দান করা হয়। তিনি ছিলেন কলকাতার শরীফ এবং নন্দনের চেয়ারম্যান। তিনি 1966 সালে রাজা রামমোহন রায় ছবির জন্য বেস্ট অ্যাক্টর পান ফ্রম B.F.J.A. এহেন মানুষকে আমরা আমাদের এই এপিসোডের মাধ্যমে শ্রদ্ধা জানাই। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।